उम्मार पिता इब्राहिम मूर्ति बनिए छिलेन ना भेंगे छिलेन सरस्वती বা যে কোন সতী লক্ষ্মী শিব নারায়ণ লাত ওজ্জা মানাত যে মূর্তি আপনারা বানা মূর্তিকে বিশ্লেষণ করলে ভাঙলে ভিতরে কি পাওয়া যায় বাঁশ আর খড়কুটা বাঁশের ভিতরে খড়কুটার ভিতরে কি জ্ঞান আছে ও কর রব্বি জিদনি ইলমা তুমি বলো হে জ্ঞানের মালিক জ্ঞানের অধিপতি জ্ঞানের আধার রব্বুল আলামিন আপনি আমাকে কিছু বাড়তি জ্ঞান দান করেন আমাদেরকে জ্ঞান কে দেন আল্লাহ বর্তমানে ভাস্কর্য নিয়ে আমাদের মধ্যে বিরাট হুলস্থুল কাণ্ড চলছে ঠিক না বাবারে আমরা ভাস্কর্য ভাঙবো না এখন ভাঙবো না যেদিন ক্ষমতায় আসবো ইমাম মাহদী তো একদিন ক্ষমতায় আসবেন আমরাও একদিন ক্ষমতা নেব ইনশাআল্লাহ সেদিন बुत शिकन उठ गए बाकी जो है बुत गर है था इब्राहिम पेदर और पेसर आजर है আমাদের পূর্বপুরুষ সাহাবী তাবেইন সালেহীন নেককার শাহ জালাল শাহ বরান এরা ছিল মূর্তি ভাঙ্গার মানুষ আর আমরা যারা এখন বেঁচে আছি আমরা মূর্তি বানিয়ে দিচ্ছি আমাদের মুসলিম উম্মার পিতা ইব্রাহিম মূর্তি বানিয়েছিলেন না ভেঙেছিলেন ইব্রাহিম আর আজার ইব্রাহিম আলাইহিস সালাম আর পিতা আজারের মধ্যে আজর ছিল মূর্তি বানানোওয়ালা ইব্রাহিম ছিল ভাঙনেওয়ালা আর আমাদের মধ্যে হয়ে গেছে উল্টা আমরা এখন ইব্রাহিমের সন্তানরা আজর হয়ে গেছি এই জন্য ডক্টর ইকবাল আফসোস করে বলেছেন থা ইব্রাহিম পেদার আর পেসার আজর হে এখন ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ সন্তান আমরা সেই সন্তানরা আমরা মূর্তি বানাচ্ছি আমি জানি না মূর্তি যেগুলো সারা দেশে ছেয়ে যাচ্ছে এটা কি আমাদের স্বাধীনতার উপরে কোনো গোপন চক্রান্ত কিনা কারো দিক থেকে কোনোদিন কি কোনো রাষ্ট্র কোনো দেশ এই দাবি করে বসবে কিনা যে মোড়ে মোড়ে নগরে বন্দরে হাটে বাজারে সর্বত্র মূর্তি তাহলে বোঝা গেল দেশটা আমার ঠিক নয় কি কেউ যদি দাবি করে বসে দলিল তো আছে তাই না হাতে ধরে খাল কেটে কুমির টেনে আনা ঠিক না তবু আমরা ভাস্কর্য মূর্তি ভাঙবো না কারণ আমরা এখন পাওয়ারলেস আল্লাহ আমাদেরকে এটা এখন ফরজ করেন নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে আল্লাহ ফরজ করে দেন নাই যে লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দেওয়ার সাথে সাথে মূর্তি ভেঙে ফেল এটা ফরজ করেন নাই তিনিও ভাঙেন নাই নবী হওয়ার 20 বছর পরে মক্কার ক্ষমতা হাতে নিয়ে রাষ্ট্রশক্তি হাতে নিয়ে তারপরে মূর্তি ভাঙ্গার লাঠি হাতে নিয়েছে ঠিক নয় কি মূর্তি ভাঙ্গার সেই ইব্রাহিমী কুড়াল আর মুহাম্মদী লাঠি আমাদের ঘরে ঘরে রেডি থাকবে ইনশাআল্লাহ কিন্তু এখন প্রয়োগ করব না প্রয়োগ একদিন সময় আসবে সেদিন হবে ইনশাআল্লাহ যেদিন আলেম ওলামা এবং বাংলাদেশের এখন যারা
রাজনীতি করছেন আলহামদুলিল্লাহ তারাও একদিন বুঝবেন আমরা আশা করি এই কোরআন পৃথিবীতে আছে অতএব মানুষ বদলে যাবেই ধর্মনিরপেক্ষতার জনক রাষ্ট্র তুরস্ক কিভাবে বদলে গেছে আজকে আল্লাহু আকবার সারা বিশ্বে তাওহীদের ঝান্ডা আজকে তুরস্কের মাধ্যমে উড্ডীন হচ্ছে নতুন করে ঠিক না কি শাহজালালের বাংলাদেশ আবার শাহজালালের সে আদর্শে আসতে পারে নাকি আসতে পারে ইনশাআল্লাহ